ফুলঝুরি কি রকম দাম আছে? 80 টাকা 100 টাকা মানে সবথেকে কম 80 টাকা তাই তো? তোমরা সবাই ভাবছো যে হঠাৎ করে চম্পাহাটির বাজি মার্কেট থেকে কেন এই বাড়ি চলে এসেছো? হাই গাইস, আমি শুভদীপ, আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল পলস জার্নিতে। আজকে আমি যাচ্ছি চম্পাহাটি, বাড়ি থেকেই বেরিয়েছি, আমতলা থেকে। আমতলা থেকে প্রথমে বাড়িপুর যাব, তো বাস মিস করার জন্য অটো ধরেছি জুলপিয়া, তারপর জুলপিয়া থেকে বাড়িপুর যাব, তারপর সেখান থেকে ট্রেনে করে সোনারপুর, সোনারপুর থেকে চম্পাহাটি, এটা সোজা রাস্তা। তো সেদিকে যাচ্ছি আপাতত, বিকাল বিকাল হয়ে গেছে, ঘর থেকে বেরিয়েছি। মেন উদ্দেশ্য কালী পুজোর বাজি কেনা। বাজির তালিকায় আছে বলতে গেলে রং মশাল, বাড়ির জন্য যেটা আর কি, রং মশাল, চরকা, চটপটি, তুবড়ি, এগুলো তো কিনবই। এরপরে আরও নতুন নতুন যদি কিছু বাজি থাকে কিনবো। আর হ্যাঁ, ফানুস রকেট সেল, এটার কথা ভুললে তো চলবে না। হাই গাইস, আমরা চলে এসেছি বাড়িপুর জাংশনে, যাচ্ছি চম্পাহাটিতে। তো আচ্ছা, আমি আর ভাই চলে এসেছি জাংশন, টিকিট কাটা হয়ে গেছে, 4টার সময় ট্রেন। হঠাৎই প্ল্যান হলো, ভাবলাম তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, এবার চলে যাই চম্পাহাটির উদ্দেশ্যে। দেখি সেখানে গিয়ে কিরম কিরম কি বাজি আছে, আমাদেরও দেখাবো। এই হলো স্টেশন, অফিস টাইম, সব ছুটি হয়েছে, স্টেশনে একটু ভিড় আছে, ট্রেন আসবে, উঠবো। এখান থেকে আমরা যাবো সোনারপুর, সোনারপুর থেকে হয়ে তারপরে আমরা যাব হচ্ছে চম্পাহাটি, কারণ বাড়িপুর থেকে ডিরেক্ট চম্পাহাটির কোনো ট্রেন নেই। বাড়িপুর জাংশনে চলে এসেছি, আমরা যাচ্ছি চম্পাহাটি বাজি মার্কেটে, দেখি কেমন সেখানে বাজি পাওয়া যায়। 4টার সময় ট্রেন আছে, আর বাড়িপুর থেকে যেহেতু ডিরেক্ট ট্রেন, যেহেতু ডিরেক্ট ট্রেন নেই, তাই আমাদের সোনারপুর যেতে হবে। সোনারপুর থেকে আমরা যাবো চম্পাহাটি, তো যেতে 10-15 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। 4টার সময় ট্রেন আছে, আপনারা সঙ্গে রাখুন। আপনাদের ক্যানিং লোকাল ধরে সোজা শিয়ালদা থেকে চলে আসতে হবে চম্পাহাটি, এবং কেউ যদি ডায়মন্ড হারবার থেকে আসতে চান তাদেরকে সোনারপুরে নামতে হবে, তারপর সেখান থেকে চম্পাহাটি আসতে হবে। আর হয়তো ভাবছি বসে বসে যে কী কী বাজি কেনা যায়, তো অনেক বাজিই তো কিনবো প্ল্যান আছে, কিন্তু চকলেট বোমের কথা তো এখানে বললে আর চলবে না। তবে চকলেট বোমও কিনবো, শুনেছি 100 পিসের দাম 100 টাকা দাম, আর সেটা হচ্ছে 5 mm, আর 8 mm একটা দাম আছে, সেটা হচ্ছে 150 টাকা মতো। তবে পুলিশ হইতে খুবই সাবধান, ওখানে শুনেছি দেখি প্রচুর পুলিশ আছে, চেকিং করছে। আমরা চম্পাহাটি স্টেশন থেকে নেমে হাঁটছি বাজিবাজার মার্কেটের দিকে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, কিন্তু বাজি দোকানে ফোন করে জানলাম যে ওরা 10-11 অবধি দোকান খোলা রাখে, তাই চিন্তা নেই, হেঁটে হেঁটেই আমরা যাচ্ছি ওইদিকে। মাত্র 1.2 কিলোমিটার রাস্তা, কী দরকার বেকার অটোয় গিয়ে। আবার কালী পুজোর জন্য অটো আমাদের ভাড়া বাড়িয়ে দিয়েছে, দেখলাম 15 টাকা করে ভাড়া করে দিয়েছে। তাই ভালো, 1 কিলোমিটার কোনো হাঁটা আমাদের ছেলেদের কাছে কোনো ব্যাপার নয়, তাই হেঁটেই বেরিয়ে যাবো আর। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন, আর মার্কেটে গিয়ে আবার দেখা হবে। দেখতে পাচ্ছেন গাইস, গ্রিন ক্যাকার ফেলায় চলে এসেছি, এখানে প্রচুর বাজি মার্কেট আছে, আমরা এক এক করে দেখবো, আপনারা সঙ্গে থাকুন। দেখুন আপনারা, যেন বাজির মেলা হচ্ছে, আমরা ছোটোখাটো মেলায় গেলেও মানে এত ভিড় হয় না, বাজির দা ভিড়। দেখুন দোকান দেখতে পাচ্ছেন কীরকম ভিড়, চারিদিকে বাজি, যেদিকে তাকাবে বাজি। আমরা দেখছি একটা দোকানে ঢুকবো আমরা, আপনারা দেখতে পাবেন ভিডিওটা। আমরা বাজি বাজারে ঢুকে গেছি, দেখুন সব লোকই বাজি, অনেক লোক বাজি কিনতে এসছে, আর এবারে রোদও ভালো দিয়েছে, তাই বাজি তুলেছেও সব দোকান ভালো করে মতনই। এটা 180 টাকা, আর ওটা হচ্ছে180 টাকা বক্স, 5টা আছে তাই তো, 10টা দাম, 10টা অক্টোপাস হয়েছিল।
আর ওইগুলো কি আছে? কিরকম দাম আছে এগুলো? একশো কুড়ি টাকা। আর এই নিচের গুলো? এগুলো আমাদের এখানে তৈরি করা ফাউন্টেন, ওইগুলো হচ্ছে আমার একশো আশি টাকা থেকে বেশি টাকা। মানে বাজি তবু কত টাকা থেকে শুরু এখানে? এখানে কত টাকা বলতে পারবো না, আমার দোকানে সব থেকে লোয়েস্ট বাজির দাম হচ্ছে কুড়ি টাকা, আর একদম হাইস্ট বাজির দাম হচ্ছে ষোলোশো আশি টাকা, তার মাছ ওপরে নেই তার নিচে। ফুলঝুরি বাক্সগুলো কীরকম দাম আছে একটু বলো? ফুলঝুরি কিরকম দাম আছে? মানে সব থেকে কম আশি টাকা, তাই তো? একটু দেখাও বক্সটা একটু, কোনগুলো? একটা একটা বক্সে ষাট টাকা, ছটা করে দশটা থাকবে, তাই তো? চরকা এই বক্স, এই বক্সগুলো কিরকম দাম আছে? আশি টাকা পর দশটা থাকবে। আর এর কমে কি আছে? কিরকম দাম এগুলো? কিরকম দাম এগুলো? আর এই যে পনেরো শর্ট যেগুলো আছে ওগুলো কিরকম দাম? আর অক্টোপাস আছে, যেগুলো ওই সাইডে একটা আছে দেখতে পাচ্ছি। আর এই যেগুলো এবারে এইগুলো ওগুলো কিরকম হবে? আর এই রঙ্গশাল গুলো কিরকম দাম আছে? একটা প্যাকেটে কত? দশটা আছে, পাঁচটা নব্বই টাকা। আর ওটা পঁচিশ টাকা। কটা আছে ওটা একটা প্যাকেটে? দশটা, পঁচিশ টাকা। আর তুবড়ি এখানে এবারে কি আছে? ভালো তুবড়ি যেগুলো গোল তুবড়ি হয় আর কি, ওগুলো নেই? গোল তুবড়িগুলো কিরকম দাম আছে? আর ওইগুলো কি? ওইগুলো ওগুলো তুবড়ির মতো নিচ্ছ? কিরকম দাম ওগুলো? একটার দাম এত দাম কেন? আচ্ছা, আর এখানে স্পেশাল বাজি কি আছে? রকেট পাওয়া যায়? রকেট কিরকম পিস আছে? পঁচিশ মানে আড়াই টাকা করে পিস হচ্ছে, তাই তো? দেখতে পাচ্ছেন গাইস এই বাজির দাম, বিভিন্ন দোকানে বিভিন্ন রকম। আপনাকে আরো কয়েকটা দোকান দেখাচ্ছি। এগুলো কিরকম দাম আছে? পঞ্চাশ টাকা কটা থাকবে? পঞ্চাশ টাকা কত কটা থাকবে? পঞ্চাশ টাকা। ফুলঝুরি বাক্সগুলো কিরকম দাম আছে? রাজকুমারী ওটা? দাম কি আগের থেকে একটু বেড়েছে না কমেছে? কেন, এবারে তো ভালো রোদ হয়েছে, বাজির মশলার দাম বেড়েছে নাকি? দেখছেন আপনার দোকানে ফিফটিন শট কিরকম দাম আছে? দেড়শো টাকা। আর অক্টোপাস? অক্টোপাস, অক্টোপাস নেই, মানে সিঙ্গেল শট কিছু নেই, তাই তো? ওগুলো কত হাইট উঠবে? অক্টোপাসের মতো অত ছড়াবে না নিশ্চয়ই। কিরকম দাম আছে? পঁচাত্তর পঁয়ষট্টি, তাই তো? পঁচাত্তর টাকার পঁয়ষট্টি টাকা। আর চরকার এই প্যাকেটটা কিরকম দাম আছে? কটা আছে? পঞ্চাশ পিস, পঁচাত্তর টাকা। এই শটগুলো কি মানে সবকটাই ফাউন্টেন হবে বা সবকটাই ভালো হবে? তাহলে একটাও মিস হবে না, তাই তো? অনেকে
এই চড়কাটা কি রকম দাম আছে? 10 পিস 50 টাকা। আর এই বড় তুবড়ি আছে? এটা 25। এটা 30? না, সেটা এগুলো কি সব সাদা রঙের না রঙিন? এগুলো হলুদ 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 কালার। দেখতে পাচ্ছেন বাজির দাম এরকম আজকের মার্কেটে। দোকানগুলো কতক্ষণ খোলা থাকে এই দোকানগুলো? একটা রেটটা অবধি একটা রেট লোক থাকে? লোক এখন এত রাত অবধি থাকে? আচ্ছা ঠিক আছে, মার্কেট ঘুরে দেখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি। এগুলো এগুলো কি বাজি আছে? কিরকম দাম? মানে এগুলো কতক্ষণ ধরে হবে? আচ্ছা, আর তুবড়ি তুবড়ি বড়টার দাম কত সব থেকে? সব কটা মানে গ্যারেন্টি মাল তাই তো? উঠবেই। আচ্ছা, আপনার দোকানে সব বাজি পাওয়া যাবে? সব রকমের বাজি পাওয়া যাবে? দাদা এই শর্টগুলো কীরকম দাম আছে? ওগুলো বিগ সেল তো? বিগ সেল তো? এগুলো বিগ সেল তো? এগুলো কীরকম দাম হবে? এগুলো তোমরা সবাই ভাবছো যে হঠাৎ করে চম্পা আর তীর বাজির মার্কেট থেকে কেন আমি বাড়ি চলে এসেছি। বাড়ি আসিনি, বাজি কিনেই বাড়ি এসেছি চাপড়ি। কারণ ওখানে প্রথমের দিকে আমরা যখন হাঁটছিলাম চম্পাটি স্টেশন থেকে, তখন অতটা মনে হয়নি সেখানে পুলিশ চেকিং হতে পারে। তারপর যতটা ভেতরে আমরা ঘুরতে থাকলাম, দেখলাম যে ভেতরে চেকিং হচ্ছে। তো যেটা আমরা প্রথমে ভয় পেয়েছিলাম যে কি ব্যাপার, আমরা এত চেকিং হচ্ছে। আর ওরা চেকিংটা করছে দোকানে নয়, দোকান থেকে যারা বাজি কিনে নিয়ে বেরোচ্ছে তাদের থেকে বাজি নিয়ে নিচ্ছে বা টাকা নিচ্ছে। তো শুনলাম আগের দিন নাকি 28 জনকে ধরেছে এরকমভাবে। তো সেরকম একটু ভীত হয়েছিলাম, কিন্তু আমরা ছাড়ার পাত্র নই ভাই। আমরা ছেলেরা গেছি আর আমতলার ছেলে ভাই, আগুন তো আছে। ওসব বাজি কিনবো, অত টাকা দিয়ে গাড়ি ভাড়া খরচা করে গেছি, আর বাজি কিনবো না এটা হতে পারে? जान बनेगा डॉन, जान बनेगा डॉन, ये सपना है कि सच, मुझे बताएगा कौन? तो जाइयो ভিডিও করিনি, কারণ ভিডিও করার সাহস দেখাইনি। কারণ আমাদেরকে সতর্ক থাকতে হয়েছিল কোথায় পুলিশ আছে না আছে সেটা দেখার জন্য। অনেকগুলো দোকান ঘুরেছি, ঘুরে দেখলাম যে কোন দোকানে কি বাজি পাওয়া যায়, তো কোন দোকানে সব থেকে বাজির দাম কম। তো দাম দর করে আমরা অনেকটা বাজি কিনে এনেছি। তো আমরা কি বাজি কিনে এনেছি সেটা দেখাবো। আর ওখান থেকে বেরিয়ে আর কোনো দোকানে ভিডিও করিনি, সোজা বাড়ি চলে এসেছি চারিদিকে দেখতে দেখতে। তো এবার কি বাজি কিনেছি আপনাদের দেখাবো, এবং সেই বাজিগুলোর দাম কত বলেছিল এবং কত টাকা আমরা কমিয়েছি সেটা দেখাবো। দেখুন, দেখো আমরা যে বাজিগুলো কিনে এনেছি খুবই অল্প বাট ধামাকা বাজি কিনে এনেছি আর কি। যেমন এটা রং মশাল, রং মশালের দাম ওখানে বলেছে, রং মশালের দাম যেগুলো ওটা বলেছে হচ্ছে ওখানে 40 টাকা, 40 টাকা প্যাকেট, 10টা আছে। তো এখানে যেগুলো আমাদের এখানে অনেক দাম বলে, তো এখানে 10টা 40 টাকা মানে ঠিকঠাকই দাম নিয়েছে। আর ওটা আমরা কমিয়ে 35 টাকা করেছি। এটার দাম 15 টাকা, 15 টাকার দাম। এটা 10টা আছে, এটা একটু ছোটো রং মশাল, এটা 15 টাকায় নিয়েছে, এটা কমানো যায়নি, এটা আর কি কমাবো। চরকাটার দাম, এটা প্রথমে 50 টাকা বাক্স বলেছিল, এখানে 10 পিস আছে, দেখতে পাচ্ছ বড় চরকা, এর থেকে বড় চরকা হয় না, একটা স্পেশাল আছে, সেটা 120 টাকা দাম। তো সেটা নিয়ে নিই, কারণ আমরা এটা নিয়েছি কারণ এটা প্রত্যেকবারে আমরা এটাই জ্বালাই আর কি। তো এটার দাম 40 টাকা নিয়েছে। এরপরে হচ্ছে আমরা চুরপুর নিয়েছি, দেখতে পাচ্ছ ভালো বড়টা নিয়েছি, এটার দাম 30 টাকা, এটার দাম 25 টাকা করেছে। এরপরে যে তুবড়িগুলো দেখো, তুবড়িগুলোর সাইজগুলো দেখো তোমরা, এটার দাম, এটা একটু ছোটো আছে, ছোটো মানে ছোটো বলবো না, বড়ই বেশ ভালোই। এটার দাম নিয়েছে, এটার দাম নিয়েছে 20 টাকা, 25 টাকা দাম বলেছিল, 20 টাকা দিয়েছি। আর একটা হচ্ছে বড় তুবড়ি, যেটার দাম হচ্ছে 50 টাকা বলেছে, আমি দিয়েছি হচ্ছে 40 টাকা। তো দেখা যাক, এবার বাজিগুলো যখন ফাটাবো আপনাদের সঙ্গে দেখাবো যে বাজিগুলো তো কিনলাম এত, যে ফাটালে কেমন ফাটে। তো সবই গ্যারেন্টি মাল, দোকানের সঙ্গে কথা বলেই নিয়েছি। রকেট নিয়েছি, দেখতেই পাচ্ছ 100 পিস রকেট আছে এখানে, 250 টাকা করে দাম নিয়েছে। তো রকেটের দাম কমাইনি, তো 250 টাকা করে নিয়েছে, ঠিকই আছে। মোহনপুর টোহনপুরে এখানে আরও দাম বেশি রকেটের, তো মোহনপুরে রকেটের দাম 4 টাকা। আমরা লাস্টবার যখন গিয়েছিলাম তখন 250 টাকা নিয়েছিল, সেটা 4 বছর আগে লকডাউনের আগে, তো এখন 4 টাকা করে হয়ে গেছে। আর আমাদের বাড়ির এখানে রকেটের দামও 5 টাকা করে, তো সেখানের থেকে 250 টাকা ঠিকঠাকই নিয়েছে আমার মনে হয়। এরপর ধামাকা বলতে গেলে এই দেখুন, বিগ সেল 1500 শর্ট, এটা 15 বার উঠবে ওপরে,
ওটে ক্র্যাকেলস হবে, ইয়েলো কালার, সোনালি কালার। এটার দাম বলেছিল, এটার দাম আপনি ভিডিওতে দেখতে পাবেন, বিভিন্ন দোকানে বিভিন্ন রকম বলছে, কোনো দোকানে 140 বলছে, কোনো দোকানে 120 বলছে, কোনো দোকানে 130 বলছে। তো আমাকে 140 বলেছিল, আমি দিয়েছি একটা দিয়েছি 120 দিয়েছি, আর একটা দিয়েছি দেখতে পাচ্ছ এটা অনেক, আবার লাস্টে ডিসাইড করে কিনেছি। তো এটা 100 টাকা নিয়েছে, এটা 100 টাকা নিয়েছে, আর এটা 120 টাকা নিয়েছে। আর এই ফানুস দেখতে পাচ্ছ এখানে 30 টাকা 20 টাকা করে দাম, সেটা নিয়েছে 15 টাকা। আর এরপরে দেখো দুটো বিগ সেল অক্টোপাস, যেটাকে আমরা বলি, হাতে নিয়ে দেখাই আপনাদের, দেখতেই পাচ্ছেন এই অক্টোপাসটা, এটা হচ্ছে ওপরে উঠে, এটা হচ্ছে ডিজিটাল বলে আর কি, ওপরে উঠে একদম রেড আর গ্রিন কালারের স্টার হবে আর ঝর্ণা হবে ওর সাথে। এটার দাম বলেছিল 130 টাকা, নিয়েছে 110 টাকা। ঠিক স্যামন এটাও, এটা হচ্ছে ফাউন্টেন, এটা হচ্ছে দেখতেই পাচ্ছ গোল্ডেন কালারের ফাউন্টেন, এটার দাম নিয়েছে 130 টাকা দাম বলেছিল, নিয়েছে 110 টাকা। তো দেখতেই পাচ্ছ আমাদের বাজির মোট এত বাজি নিয়েছি আমরা। এবার এইগুলো ফাটাবো, এবার কেমন ফাটে সেটা কালী পুজোর পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা সঙ্গে থাকুন এবং আপনারা চম্পাহাটি মার্কেটে যান, বাজি কিনুন। তো আপনারা চম্পাহাটিতে যান, অবশ্যই বাজি কিনুন। বাজি কেন কিনবেন না, পুলিশরা বাজি নিচ্ছে ঠিকই, তারা আলটিমেটলি বাজিটা নিয়ে কিন্তু খেলছে না, নষ্ট করছে না, তারাও সেটা কি আনন্দ করে মজা করে ফাটাচ্ছে। যাই হোক, আপনারাও বাজি কিনুন, কিন্তু একটু পুলিশের থেকে সাবধান থাকবেন। হ্যাঁ, অবশ্যই শব্দবাজি ফাটানো নিষিদ্ধ, আমরা শব্দবাজিতে আবার কিছু কিনি, এই শব্দবাজিগুলো কিনে আমরা তো বোম টোম কিছু কিনি, বোম ফাটালে না একটা আলাদা, আমরা বোম কিনি। তবে হ্যাঁ, ওখানে বোম পাওয়া যায়, এটুকু আমরা বলতে পারি, বোম পাওয়া যায়। আর বোমের দাম হচ্ছে 1 টাকা করে পিস, 100 টাকা, 100টার দাম 100 টাকা। তো আপনারা বোম ওখানে ভালো পেয়ে যাবেন। আর পুলিশ প্রচুর চেকিং হচ্ছে, আপনারা সম্ভবত আপনি ভাবছেন যে কেন আমি সন্ধ্যাবেলায় গিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে অফিস টাইমে যদি যাই মানুষের ব্যস্ততা ফিরে ট্রেনের ফিরে পুলিশ অতটা লক্ষ্য করবে না। কিন্তু আপনি যদি দুপুরবেলা যান, দুপুরবেলা কি হয়, সূর্যের আলো, চারিদিকে আলো, রাস্তাঘাটও ফাঁকা থাকে, তো পুলিশের ধরার সম্ভাবনাটাও বেশি, কারণ পুলিশের তখন কোনো কাজ থাকে না। যাই হোক, আপনারা পুলিশের থেকে সাবধান হয়ে বাজিটা কিনুন, কালী পুজো মজা করুন, সবাইকে শুভ দীপাবলি, টিভির শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এইগুলো আমার ভিডিওটা শেষ করছি, আপনারা সঙ্গে থাকুন আমার সঙ্গে ওয়াল জার্নি চ্যানেলটাকে। যদি ভিডিওটা ভালো লাগে এবং ভিডিওটা যদি কাজের মনে হয়, সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন। আপনারা সবাই সাবধানে বাজি কিনতে যান, বাজি উপভোগ করুন, বাজি কিনে আনুন, এবং সাবধানে বাজি ফাটাবেন সেটা সবার আগে। আপনারা নিজেদের হাত বাঁচিয়ে পরিবারের লোকজনকে সাবধানে রেখে একসঙ্গে সবাই দীপাবলিটা উপভোগ করুন। আর এতগুলো বাজি দোকান ঘুরে যেটা দেখলাম, সব জিনিসেরই প্রায় সেম দাম, প্রায় এটা 10 টাকা বেশি তো ওটা 10 টাকা কম, এই দোকানে চরকা 10 টাকা বেশি তো পরের দোকানে সেল 10 টাকা বেশি, পরের দোকানে সেল 10 টাকা কম তো তার সেই দোকানে রং মশাল 10 টাকা বেশি। তো আলটিমেটলি সেই গিয়ে যখন আপনি একসঙ্গে বাজি কিনবেন, একটা আলটিমেট টাকা দাঁড়াবে, সেখান থেকে আপনি আপনার দাম দর করে ঠিকঠাক বাজি কিনে সাবধানে চলে আসুন, ব্যাস এইটুকুই।